DJ Papi, do Shaik number poll. ছলে বলে অথবা কৌশলী ধনন্তরীর মাটি দিয়েছি পা দিয়ে, না না আর ধনন্তরী জীবিত হবে না। আমি আমি এখন মাসে মা রোগ ধরে চলি বসাই শনকার ভবনে। শনকার ভবনে গিয়ে দেবী রন্দন পূজা করতে বলো, রন্দন পূজার পান্তাকে ছয় ছয়টি পুত্র মারা যাবে পুত্রের সঙ্গে। রাজা চন্দ্রধর পুষ্পাঞ্জলি দেবী পদ তোলে, বুঝিয়ে দেব রাজা চন্দ্রধরী দর্প চূর্ণ বিচ্ছিন্ন করব। আমি এখন ধরলাম সেই মাসিমারু আজ মাসি রূপ ধরি দেবী আজ জয় বিশ্বহরি গো, জয় বিশ্বহরি গো, মাসি রূপ ধর চলে দেবী বিশ্বহরি গো, মাসি রূপ তুমি কি বলতে পারো মা, আমার এই রাজ্যের মধ্যে আমি এত অমঙ্গল দেখছি কেন মা? তুমি বলে দাও মা, বলে দাও। আমি এই রাজ্যের মধ্যে কেন আমি এত অমঙ্গল দেখছি তুমি একটিবার বলে দাও মা, বলে দাও। প্রণামি তোমার প্রণামি তোমার ভগবান, প্রণাম তব ভগবান, প্রণাম তোমায় ঘনশ্যাম।
ভুঁড়ি না পেটে বাচ্চা আছে বাচ্চা ভালো হয়েছে গোমা
ওটা ঘুমা এই তুমি আসবে ছিরি কেন কোনটা খারাপ হয়ে গেছে এই তুমি কি বললে আমাদের আমার পেটে লাঠি গুজে দিচ্ছ ওমা কই আমি মন করি তোর পেটটা ভারী মতো হয়ে আছে আই মাসিমার কাছে আশীর্বাদ চেয়ে নাও তোমাদের ঠাকুরমার কাছে ও এ তোমার কে বললে কে বললাম মায়ের বোন মাসিমা আমার বাড়িতে এসেছে কোন চত্তপুরসের মাসিমা কোন চত্তপুরসের মাসিমা তোমরা সম্মান করবি আশীর্বাদ চেয়ে নেবে দাদা গুণটা তৈরি হয়েছে এই দেখো কি বলেছে জানো কি বলেছে বলে তোরা রাজভবনে এই ছয় যায় কবে হাতে শঙ্খ ভাঙবে সিঁদুর সিঁদুর মুছবে ওমা কি গালাগালি দিচ্ছে গো মা কট কট করে দিচ্ছে ও মাসিমা ওমা কেন কেন তুই আমার কাছে বল আমাদের এই বৌমাদের কি বলে আশীর্বাদ দিয়েছো ওমা কেন তবে কি ভুল আছে ভুল আইনি তুমি নাকি বলেছ তোরা কবে স্বামীর মাথা খাবি কোন ভালো খাজি শুনেছে বড় বৌমা কবে তোদের হাতের শঙ্খ ভাঙবে কোন করে নারী শুনেছে ছোট বৌমা কবে তোদের সীতা সিঁদুর বৌমা কোন ভাই খাকি বলেছে মেজে বৌমা বলেছে মেজে বৌমা ও মা কি হলো নাকি হ্যাঁ ওমা আমার গলা ধরে কথা বলে তুই আমার কথা শুনবি নি কেন শুনবো না বড় বৌমা আমার বলেছে কি বলেছে তুই পাতি হইছিস হ্যাঁ তোর আর কি বলে আমি আমি না অভিশাপ করবি আশীর্বাদ করবো তোর একটা স্বামী আছে আর পাঁচটা স্বামী হোক ঠিকই এই দেখো বুড়ো মানুষ বয়স হয়ে গেছে অনেক কিছু বলতে পারে নাক বউ হয় তোমরা তো নাক বউ হও ঠাট্টা করতে পারি এর জন্য কোনো ডাক করো না ও ঠাকুমা ও ঠাকুমা শোনো আরেকবার আশীর্বাদ করো আরেবার করো ওমা কেন ভাবে ওমা একবার কি আশীর্বাদ করো হয় নি ভালো খাকিদের মরণের পাগনা উঠেছে রে ভালো খাকিরা ওমা ও আমার আশীর্বাদ করমা কি ওমা এই দিনে খাকি তুই সামনে বসি নে ঘুমা কেন আমার এই ভালো খাকি ভাই খাকি আমার আমার পাঁচ রাত হয়েছে দেখলে ঘুমা এ বুড়ি কি গাল দিচ্ছে আমা গাল দেবে না তোমাদের পূজো করবে ভালো করে লাগিয়ে দে আমি কি ছোটি ছোটি বউ পুষেছি না ছোটি গুন্ডা পুষে তোর বউ বধু মাতা করে তোর জীবন সার্থক হয়েছে বলে এই যে বুড়ি ওই যে ওই যে ওই যে তোমার কি বলবো ভালো খাতা বুড়ি কয়েছি ফুলফুলি বলবো তা বল শোনো আমরা ছয় জায়গায় এখানে বসে আছি হ্যাঁ তা কি হবে তুমি কি খাবে এক এক করে বলো ওই যা আত্মীয় স্বজন এলে এ কি আবার খাওয়ার কথা ফর্দ করতে মাসিমা আমার বাড়িতে এসেছে তারপরে কথা বলবি না মা বলছি 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 এই যা তোরা তাড়াতাড়ি করে এই বধুমাতাটা গিয়ে না এই এই নরম পাকে সন্দেশ জোগাড় কর কতটা ও বেশি নয় পোন পাঁচ ছয় ও বুড়ি ওই যদি না ফোন খেতে পারো ওই বুড়ি ওই লাঠি দিয়ে ভালো করে
খেতে পারবে বাবা এ কি গুন্ডা আর কি খাবে বলো এ বউ না গুন্ডা তাই কি ও তুমি খাকি না আমার বেটার খাচ্ছে কি কাজ আছে সর্বনাশ এই যা ছুটে গিয়ে তাড়াতাড়ি এ কর রাজবাড়ির মধ্যে এই লেডিটা নিয়ে জোগাড় কর ওটা কতটা এই বেশি নয় 21 পন জোগাড় কর বলো বলো মা বলো 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 কতটা বলো কতটা কি হবে না খেতে পারলে তোরা খাবি হ্যাঁ খাবি আমার মাসিমা কি তুফান খাই বয়স হয়ে ভালো খাকি না তোদের মরণের পাগনা উঠেছে মরিবি আমার শনকা অমঙ্গল ভরে গেছে তোর স্বামী কোন কোন দেবতার পূজা করে আগে বল আমার স্বামী পূজা করি শিব শঙ্কর ছাড়া বসে থাকে ঢিবি হয়ে ওমা তার কাছে যত প্রার্থনা করিস না কেন ওমা সব যাই ভুলে হ্যাঁ হ্যাঁ তাতে অমঙ্গল বারে বারে আবার দেখা দেয় আবার দেখা দেয় বাবা দেখা দেয় নতুন দেবতার পূজা করে মা নতুন দেবতার পূজা কি পূজা মা এই রাজবাড়ির মধ্যে রন্ধন পূজা করবি রন্ধন পূজা হ্যাঁ মা রন্ধন পূজা কেমন করে করে কি করে করবি তুই জানি না মাসিমা দেখি